হাই গাইস, গাইস তোমরা কিছু দেখার আগে আগে তোমরা এসএমএসটাকে পড়ো, আগে তোমাদের নাম্বারটাকে দেখায়, ঠিক আছে? ছেলেটার নাম্বারটাকে দেখে নাও, 6295306395 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনের রেকর্ডের মধ্যে অন আছে, নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? নাম্বার দেখা হয়ে গেলো, তারপরে দেখো আমাকে কি লিখেছে, আগে ভালো করে পড়ো। আগেই বলছি গাইস, যে কোনো কোনো ভিডিও কারোর যে কোনো কারোর ভিডিও দেখার আগে তার ভিডিওটাকে ভালো করে দেখো, বোঝো, তারপরেই তার সম্পর্কে যাচাই করো, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি হেয়ার ট্রিটমেন্ট করি, কার ট্রিটমেন্ট কীভাবে করছি, আরে ভাই তুমি নিজেও জানো না যে আমি কীভাবে কাজ করি। আমার সাথে যারা যারা কাজ যারা যারা করে তারাই জানে যে আমি কীভাবে কাজ করি, ঠিক আছে? এমনি এমনি কারোর কাছ থেকে কোনো টাকা নেওয়া যায় না। তো দেখো কি লিখেছে, দেখো, হাই, আমার প্রায় 3 বছর ধরে চুলের সমস্যায় ভুগছি। মিনক্সিডিল, ফিনিস্টাইড, মাল্টিভিটামিন এইসব মেডিসিনগুলো কন্টিনিউ করছি, তাও চুল পড়ছে। কারণ কি? কারণ কি? কোনো ব্যক্তি যখন চুল পড়া যখন শুরু যখন হয় যখন, তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন সে ওখানে বলে যে আমার চুল পড়ছে, তখন ডাক্তার তাকে এই ওষুধগুলোই দেয়, মিনক্সিডিল দেয়, ফিনিস্টাইড দেয়, তারপরে মাল্টিভিটামিন দিল, আর এছাড়া আদার্স কোনো যদি মেডিসিন দিতে থাকে সেইগুলো দিল। হেয়ার মাল্টিভিটামিন ইন্ডিয়াতে প্রচুর ধরনের এরকম সাপ্লিমেন্ট পড়ে আছে, ঠিক আছে? যেটা বাংলাদেশের মধ্যে হয়তো একটু কম আছে, ইন্ডিয়ার মধ্যে হয়তো বেশি আছে, ঠিক আছে? তো এই এতগুলো মেডিসিন দেওয়ার পরও চুল পড়ছে, কারণ কী আছে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। তো আমি তাকে একটা আমার যে লম্বা যে চারটা যেটা হয় সেটা আমি তাকে পাঠিয়েছি, ঠিক আছে? তারপরে সে তার চুলের ছবিটা আমাকে যা দিয়েছে, আমি যা দেখলাম যে চুলের অবস্থা খুব একটা বেশি ভালো না। তো চুল ভালো আছে কিন্তু চুল পড়ছে। আমি বললাম যে তুমি কি করতে চাইছো, তুমি কি চুল পড়া শুধুমাত্র বন্ধ করতে চাইছো না চুলকে ঘন করতে চাইছো? আমি বললাম যে দেখো, আমি তোমার চুল পড়া বন্ধ করে দেবো, চুলটা হালকা করে আমি ঘন করে দেবো, যদি তুমি যদি বলো তাহলে, ঠিক আছে? তো আমার এই যে লম্বা যে লিস্ট যেটা পাঠিয়েছি না, যেটা এর মধ্যে না অনেক কিছু লেখা থাকে, কারণ লেখা থাকে যে তোমার নাম, বয়স, কোন ভিডিও দেখাবে না, কী সমস্যা হচ্ছে, শরীরের মধ্যে কী কী সমস্যা হচ্ছে, আমার ফিস কত, কী না করো, ফালতু কথা বললে ব্লক করে দেবো। আগেই বলছি, ফালতু কথা মতো শোনার মতো সময় আমার কাছে নেই। যদি ট্রিটমেন্ট যদি করো, মাথার ছবি পাঠাও, তারপর আমি আমার মতন করে ট্রিটমেন্ট করবো। আগেই বলছি, আমাকে আমার মতন করে কাজ করতে দাও, তাহলে চুল পড়া 100% বন্ধ হবে, হেয়ার গ্রোথ হবে। তো আমি তাকে কিছু মেডিসিন পাঠাই, ঠিক আছে? কিছু মেডিসিন কিছু আমি তাকে পাঠালাম, আর আমার যে ভিডিওটা আমি একটা ভিডিও পাঠাই, যে ভিডিওটাকে বলি যে মেডিসিনগুলো তুমি কীভাবে তুমি পাবে, কোথায় তুমি পাবে। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, আগে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করি। আচ্ছা, স্ক্রিন রেকর্ডটা চলুক। একটা জিনিস বলি, যখন কোনো ছেলে চুল যখন পড়ে, তখন সে যখন ফিনিস্টাইড ব্যবহার করে, মিনক্সিডিল ব্যবহার করে, তারপরে তার চুল কেন পড়ে? কারণ কী বলো তো, যখন সে কোনো ডাক্তারের কাছে যখন যায়, যখন ডাক্তার কী বলো তো একটা মেডিকেল মানে যে কোনো জিনিসকে পড়ার পর তারপরে তার জ্ঞান অভিজ্ঞতা হয়। আর আমাদের মতন ছেলে কী বলতো, আমরা এমন একটা, আমি এমন একটা ছেলে, আমার কী বলতো প্র্যাকটিক্যাল লাইফস্টাইল, আমি এই জিনিসটাকে বুঝেছি যে লাইফস্টাইলটা কী জিনিস, যে কীভাবে কীভাবে মেনটেন করা দরকার, কীভাবে কীভাবে চলা দরকার রাস্তায়। আমার আমার কাজ হতে পারে রাজমিস্ত্রির কাজ, মার্বেলের কাজ, রঙের কাজ, অফিসিয়াল কাজ, আমি তো সব রকমের কাজ করেছি। মাঠে ঘাসও, মাঠে গরু পর্যন্ত কেউ চড়ায়, কেউ কেউ মাঠে চাষও করে, ঠিক আছে? তো প্রতিটা মানুষের কাজ আলাদা, প্রতিটা জায়গাতে পলিউশনের পরিমাণটাও আলাদা, ঠান্ডা, শীত, গরম, প্রতিটা সময় এক এক সময় এক এক রকম অবস্থা হতে পারে। চুল বড়ো আছে, চুল ফেজি আছে, চুলের মধ্যে কালার করা, স্ট্রেট করা, আমি এভরিথিং, চুলের মধ্যে 12টা বাজানোর জন্য, চুলকে ক্ষতি করার জন্য, চুলকে ভালো করার জন্য, এভরিথিং, এমন কোনো জিনিস নয় যে আমি যে জিনিসটা আমি ব্যবহার করি, সমস্ত কিছু তো ব্যবহার করেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা এই কারণেই এতটা পরিমাণে বেশি আছে। এই যে পেশেন্টের যে নাম্বারটা যেটা আছে, যেটা ঠিক আছে, যে নাম্বারটা তোমরা দেখলে, এই যে নাম্বারটা যেটা দেখলে, এবার এই যে পেশেন্টগুলোর যে রেজাল্টের ছবিগুলো যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যারা যারা আমার কাছে ট্রিটমেন্ট করেছে তারা তারা জানে যে রেজাল্ট কীভাবে আসে, আর রেজাল্ট আসে কি আসে না, রেজাল্ট তো আসবে, এটা তো আমার গ্যারেন্টি, রেজাল্ট তো আসতেই হবে। 3 মাসের জায়গায় 6 মাস সময় লাগবে, 6 মাসের জায়গায় নয় 12 মাস সময় লাগবে, কিন্তু রেজাল্ট তো আসতেই হবে, এই জিনিসটা তো বুঝতে হবে। তোমরা যারা যারা আছো, যারা যারা ইউটিউবে ফেসবুকে যে কোনো কোনো মানুষের ভিডিও দেখে নাও, দেখে দেখো, দেখার পরে সেই জিনিসগুলো লাগানো শুরু করো, আরে ঘন্টা কাজে আসবে পাগল, ওর লাইফস্টাইল আলাদা, তোমার লাইফস্টাইল আলাদা, একই কথা বারবার তো বোঝাতে ভালো লাগে না, বলো। সো গাইস, যদি হেয়ার লস যদি হয় তাহলে স্ক্রিনের মধ্যে নাম্বার চলছে, তাহলে এই নাম্বার অতি অবশ্যই যোগাযোগ করতে পারো। যদি ট্রিটমেন্ট করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার, হোয়াটসঅ্যাপের মধ্যে থাকো, স্ট্যাটাস দেখো, তখন অটোমেটিকই মন চাইবে তোমার ট্রিটমেন্ট করার জন্য। তো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো।